সালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা কথা বলবো আইডিয়াল অ্যান্ড লো স্পিড সার্কিটকে নিয়ে। ওকে, ফার্স্ট আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে গিয়ে আমি যে ফিগারগুলো ড্র করছি সেই ফিগারগুলো আমার কাছে খুব ইজি বলে মনে হয়েছে, এবং পরীক্ষায় এগুলো ফিগারগুলো ইজিলি ড্র করা যায় সেই জন্যই আসলে ফিগারগুলো দেওয়া। আর মূলত আপনার ফিগার নিয়ে কোনো কথা না, আইডিয়াল স্পিড বা লো স্পিড সার্কিটের কাজ তো সেমই, ফিগারটা আপনি আপনার ইচ্ছা মতো যেভাবেই দেন। বিভিন্ন টাইপের ফিগার আছে, আমার কাছে এটা ইজি মনে হয়েছে সেই জন্য আমি এটাই দিচ্ছি। ওকে, আর তাহলে শুরু করি আইডিয়াল অ্যান্ড লো স্পিড সার্কিট। আমি আমার কার্বোরেটরের মধ্যে বিভিন্ন যন্ত্রাংশের বর্ণনা দিয়েছি এবং বিভিন্ন যন্ত্রাংশ কীভাবে কাজ করে, যেমন এখানে চোক ভালভ, বেঞ্চুরি, ট্রোডল ভালভ, তারপরে নিডল ভালভ, ফ্লোট, অ্যাক্সেলারেটিং, এটা হচ্ছে কি অ্যাক্সেলারেটিং পাম্প। হ্যাঁ, এইসব জিনিসের বর্ণনা আমি কার্বোরেটরের মধ্যে কিংবা ফ্লোট সার্কিটের মধ্যে বর্ণনাগুলো দিয়েছি। আশা করছি ভিডিওগুলো দেখে আপনি এগুলো ক্লিয়ার হবেন। আমি ভিডিওটা কম করার সুবিধার্থে মানে ওই জিনিসগুলো বর্ণনা দিচ্ছি না। ওকে, ফার্স্ট তা এখানে জাস্ট দুই তিনটা জিনিস এক্সট্রা আছে, সেটা হচ্ছে কি আপনার পাইলট জেট, সেটার কাজ আমি বলবো। দেন এখানে হচ্ছে কি আইডেল পোর্ট, আইডেল পোর্ট হচ্ছে কি আপনার এয়ারফয়েল মিক্সচারটা যখন আপনার ইঞ্জিন আইডেল এবং লো স্পিড স্পিডে চলবে তখন আপনার এয়ারফয়েল মিক্সচারটা আপনার আইডেল পোর্টের মধ্যে হবে, এয়ারফয়েল মিক্সচার। হ্যাঁ, তখন এখানে এয়ারফয়েল মিক্সচারটা কখন ইঞ্জিন সিলিন্ডারে যাবে না, এখানে আইডেল পোর্টে এয়ারফয়েল মিক্সচারটা, যে এয়ারফয়েল মিক্সচারটা উৎপন্ন হবে সেটা ইঞ্জিনে যাবে। এবং এখানে হচ্ছে আইডেল অ্যাডজাস্টিং স্ক্রু, আপনার আইডেল সার্কিটটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এয়ারফয়েলের পরিমাণটা কম বেশি করে। ওকে, তাহলে ফার্স্টে আমরা লো স্পিড সার্কিটটা বলবো। কেন বলবো মানে আইডেল সার্কিটটা আমরা পরে বলবো, আগে লো স্পিড সার্কিটের বর্ণনাটা দেই। সেটা হচ্ছে গিয়ে যখন আমাদের ইঞ্জিনের গতি একদম কম কম থাকবে তখন আমাদের চোক ভালভটা অল্প আংশিক কিংবা সম্পূর্ণ বন্ধ থাকবে। সো এখানে যে এয়ারগুলো আসবে সেই এয়ারগুলো ইঞ্জিন সিলিন্ডারে প্রবেশ না করে সেই এয়ারগুলো এদিক দিয়ে কিছু পরিমাণ এয়ার এই যে রয়েছে আইডেল পোর্ট, আইডেল পোর্ট দিয়ে প্রবেশ করবে, এবং আইডেল পোর্ট দিয়ে প্রবেশ করার পর এদিক থেকে কিছু পরিমাণ ফুয়েল এসে এদিকে আপনার এয়ার ফুয়েলগুলো মিক্সচার হবে। একদম জাস্ট জায়গাটা একদম ছোট একটা জায়গা, এই জায়গা জাস্ট ইঞ্জিনটাকে আপনার লো স্পিডে চালনা করার জন্যই মূলত কম পরিমাণ এয়ার ফুয়েল উৎপন্ন করে এই আইডেল পোর্টে। ওকে, এয়ার আইডেল পোর্টে উৎপন্ন করলো, আর যখন আমাদের লোয়েস্ট স্পিডে চলবে তখন আমাদের অ্যাক্সেলারেটিং পেডেল হালকা করে পা থাকবে, যখন আপনার হালকা করে পা থাকবে ট্রোল ভালভটা হালকা পরিমাণ খোলা থাকবে, যদি ট্রোল ভালভটা হালকা পরিমাণ খোলা থাকে তাহলে আমার ট্রোল ভালভটা যাবে এই জায়গায়। হ্যাঁ, হালকা পরিমাণ খোলা থাকলে তখন আমাদের এই যে পাইলট জেট, পাইলট জেটের কাজটা বলছি, তখন আমাদের এই এয়ারফয়েলগুলো মানে যে এয়ারফয়েলগুলো এখানে মিক্সচার হবে সেগুলো পাইলট জেট দিয়ে আপনার ইনটেক ম্যানিফোল্ডে অথবা আপনার ইঞ্জিনে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে কি মূলত পাইলট জেটের কাজ, মানে লো স্পিডের সময় এই পাইলট জেটটা কাজ করবে। আর যখন আপনার আইডেল অবস্থা থাকবে, যখন ইঞ্জিন আপনার চলবে মানে গাড়ি নিউট্রাল অবস্থা থাকবে, মানে জাস্ট ইঞ্জিনটাকে চালনা করার জন্য এই আইডেল সার্কিটটা ব্যবহার করা হয়, যখন ইঞ্জিন নিউট্রাল অবস্থা থাকবে তখন আপনার থ্রোটল ভালভ, আমরা অ্যাক্সেলারেটিং প্যাডেল তো পা থাকবে না তখন, তাহলে আপনার থ্রোটল ভালভটা বন্ধ অবস্থা থাকবে। ওকে, যখন বন্ধ অবস্থায় থাকছে তখন আপনার মানে আগের মতোই এয়ারফয়েল মিক্সচার, এয়ারফয়েলগুলো মিক্সচার হবে আইডেল পোর্টে, এবং আইডেল পোর্ট দিয়ে এখানে আপনার এই জাস্ট এই জায়গা দিয়ে আপনার কিছু পরিমাণ এয়ার ফুয়েল এখানে আইডেল অ্যাডজাস্টিং স্ক্রু দিয়ে আমরা মানে ফুয়েলের পরিমাণটা কম বেশি করে এদিকে আপনার ইনটেক ম্যানিফোল্ডে অথবা আপনার ইয়েতে ইঞ্জিনে পাঠাবো। মানে হচ্ছে গিয়ে আপনার এখানে আইডেল পোর্টের মধ্যে যে এয়ার ফুয়েল মিক্সচারটা হবে সেই এয়ার ফুয়েল মিক্সচারটাকে নিয়ন্ত্রিত উপায়ে আমরা ইনটেক ম্যানিফোল্ড অথবা ইঞ্জিনে পাঠাবো। আর আইডেল অ্যাডজাস্টিং স্ক্রু হচ্ছে গিয়ে আপনার এখানে যে পরিমাণ এয়ারফুয়েল রয়েছে সেগুলোকে আমরা নিয়ন্ত্রণ করার জন্য আইডেল অ্যাডজাস্টিং স্ক্রু ইউজ করবো। এগুলো আসলে ইজি ব্যাপার। সো আশা করছি এখানে সম্পূর্ণটাই আমি মানে বোঝানোর চেষ্টা করছি করেছি। আশা করছি যদি ভিডিওতে কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন। আর তাছাড়া আমি কার্বোরেটরের সব সার্কিটেরই মানে যেগুলো ইম্পর্ট্যান্ট ওগুলোর বর্ণনা দিয়েছি, অ্যান্ড সামনে যে ভিডিওগুলো বানাবো ওগুলো দেখবেন, আশা করছি ভিডিওগুলো ভালো লাগবেন। আর আরেকটা কথা হচ্ছে কি আমি ভিডিওগুলো সম্পূর্ণ নিচ থেকে মেক করছি, আমি যা জানি তার থেকে মেক করছি। আমি বাংলাদেশে অটোমোবাইলের উপর কোনো ভালো ইউটিউবার পাইনি, দ্যাটস ওয়াই আমি চিন্তা করলাম যে যাতে সবাই ভিডিওগুলো খুঁজে, সো আমি যদি ভিডিওগুলো আপ করি তাহলে তাদের হয়তো কিছুটা পরিমাণ জানতে সহযোগিতা হবে। সো আশা করছি যদি কোনো ভুলটি থাকে অবশ্যই জানাবেন, এবং নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে অবশ্যই সেটাতে একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটাতে ক্লিক করবেন। ধন্যবাদ।